বর্তমান যুগে যদি কোনো মানুষ ধর্মাচরণ করে তাহলে সেটা জানতে হবে ব্যতিক্রম, কারণ এই সময়টা যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি এটা ঠিক ধর্মকর্মের সময় নয়। এত ব্যস্ত মানুষের জীবন, আপনারা রাস্তাঘাটে গেলে বুঝতে পারবেন, এই ব্যস্ততার মধ্যে যে আমরা গুটি কয়েক সৎসঙ্গী মানুষ এই যে একটু তার পথে চলার চেষ্টা করছি, ঈশ্বরীয় বিধিবিধান মেনে চলার চেষ্টা করছি, এটা একটা বিরাট ব্যতিক্রম। কারণ আমরা প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে থাকি, রাস্তায় আমাদের জীবন, সেই চলার পথে দেখেছি একটা মানুষের জীবনের থেকে এখন সময় এত সময়ের দাম বেশি, জীবনের দাম অনেক কমে গেছে, সময়ের দাম বেশি করে ফেলেছে। কিন্তু একবার ভাবে না যে সময়টা হচ্ছে জীবনের জন্যে, তাই তারা সময়কে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে, জীবনের গুরুত্ব নেই। নাহলে কেউ এতবার রেডিওতে টিভিতে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া সত্ত্বেও কেউ রেললাইনে ফোনে কথা বলতে বলতে হাঁটতো না, এই বাইকে যেতে দেবেন কান হেলিয়ে দিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। তার সময় এত নেই যে আমি পাঁচটা মিনিট দাঁড়িয়ে বাইকটা হ্যান্ডেলটা স্টার্টটা বন্ধ করে দিয়ে ফোনটা ধরবো রিসিভ করবো, সময় নেই মানুষের। সেই যুগে দাঁড়িয়ে আজকে এই যে আমরা সৎসঙ্গীরা এই যে অন্তত দেড় দু ঘন্টা করে প্রতিদিন সময় আমরা ঈশ্বরের জন্য ব্যয় করছি, এটা কম কথা নয়। তাই পুরুষোত্তম শ্রীজী ঠাকুর উজ্জ্বলচন্দ্র ছিলেন আশাবাদী, তার জীবনে কোনো দিন আপনারা দেখতে পাবেন না যে নেগেটিভিটি আছে, কোনো নেগেটিভ নেই, ঠাকুর সবসময় হলে পজিটিভ। যেখান থেকে তোমার শেষ হয়েছে দেখেন তুমি সেখান থেকে শুরু করো। ঠাকুরকে অনেকবার প্রশ্ন, ঠাকুর একটা মানুষ ধরুন 55-60 বছর দীক্ষা নিল, সে তো অর্ধেক জীবন শেষই করে ফেলেছে, সে আর কি শুরু করবে, ও তো 12টা বাজিয়ে ফেলেছে। তখন পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলতেন, দেখ তোরা 12টা দেখিস, আমি 12টার পর একটা দেখি। এই যে আমরা যখনই কোনো তার যখন নেগেটিভ ভাবি তিনি সবসময় পজিটিভ, আমাদের যখন হতাশার জীবন নিরাশার জীবন সেই নিরাশার জীবনে তিনি আশার আলো জানেন সবসময়। তাই ঠাকুরকে বহুবার প্রশ্ন করেছে ঠাকুর যে আপনি এই যে আমরা কাছে যারা আসে তারা দেখবেন আপাত মস্তক তারা কিন্তু করাপ্টেড, মানে সমস্ত দিক থেকে, কি সাংসারিক দিক থেকে, কি সমাজ জীবনে, কি ব্যক্তি জীবনে, কি দাম্পত্য জীবনে, ফেলিও কোনো দিকটাই তাদের আসার দিক নেই। ওই আপনার সব কি হয় জানেন তো, ওই ফুটো কলসিতে জল ডালা হয়। তখন এই শ্রী শ্রী ঠাকুর যে তিনি আশাবাদী ছিলেন, তিনি বলছেন তোরা সবসময় নেগেটিভ ভাবিস, তো সবসময় তোরা কি করিস নগর্তর দিকটা ভাবিস, আমি সবসময় পজিটিভ মানে সদর্থ দিকটা ভাবি, তোরা দেখিস ওই ছ্যাঁদা কলসিতে জল ঢালা, ফুটো কলসিতে জল ঢালা, আমি ভাবি দেখবে এই যে ছাড়া বাঁধে দেখবি গ্রীষ্মকালে হরিমঞ্চের মাথায় দেখবে ওই সময় ওই ছাড়াতে জল পড়তে পড়তে এক মাস পর দেখবে শেষের দিকে ওই শ্যাতলা পড়ে কি হয় ওই ফুটোগুলো বন্ধ হয়ে যায়, তার জন্য দেখবেন কাঠি থাকে একটা, ওই কাঠি দিয়ে আবার ওটাকে উস্কে দিতে হয়, ওই শ্যাতলাটা পরিষ্কার করে দিতে হয়। তখন ঠাকুর বলছেন আমি কি জানিস, আমি ওই আশায় থাকি, কখন এই আমার নামের এই জল ঢালতে ঢালতে কখন তাদের ওই প্রবৃত্তির শ্যাতলাগুলো বন্ধ হয়ে যাবে, নামের জল ঢালতে ঢালতে শ্যাতলা পড়ে কখন ওই প্রবৃত্তির ফোকরগুলো ফাঁকগুলো ওই ফুটোগুলো ছ্যাঁদাগুলো বন্ধ হয়ে যাবে। তাই আমি কি করি জানিস, ওই জল ঢালতেই থাকি ঢালতেই থাকি। তাই এই আমরা যখন ভাবি যে আমাদের সবটাই নেগেটিভ, 55-60 বছর একটা মানুষ দীক্ষা নিচ্ছে, আমি আর ধর্মজীবন কি করবো, অনুকূলচন্দ্র বলছেন যেখান থেকে তুমি স্টার্ট করেছো, যেখান থেকে তুমি দীক্ষা নিলে সেই দিন থেকে তুমি স্টার্ট করো, দেখো তুমি আগামী জীবনে এক বছরের মতো কত পরিবর্তন আনতে পারো। তাই এই সৎসঙ্গে আমাদের দেড় দু ঘন্টা সময় অনেক কিছু বলার থাকে, কিন্তু এতই সময়ের অভাব যে আমরা বলার সুযোগ পাই না। যাই হোক আজকে সৎসঙ্গ অত্যন্ত মনোজ্ঞ হয়ে উঠেছে। আমি আজকের যে ওই সত্যানুসরণের যে আলোচনা হয়েছে সেই জায়গা থেকে একটা ঘটনা বলবো, সেখান থেকে বলে আমি শেষ করবো। এই ঘটনা খুব ভাগবতের ঘটনা, খুব ভালো ঘটনা, আমার বাবা এটা বলতেন আগেকার দিনে যারা ঋত্বিকাম তাদের মুখেও শুনেছি এই ঘটনাটা, খুব ভালো লাগবে মনোযোগ দিয়ে শুনবেন। এই যে পরমপিতার সংস্কার ছাড়া সবই বন্ধন, চলার সংকেত পাঠ হয়েছে আজকে। এই যে আগেকার দিনে ঋত্বিকরা বাবা আলোচনা করতেন, বাবা 100 জন ডক্টরের সঙ্গে কাজ করেছেন, ডক্টর বৈদ্যনাথ শীল, ডক্টর রবীন্দ্রনাথ সরকার, ডক্টর লালমোহন দাস, এরকম করে বাবা বহু ডক্টর রেবতীমোহন বিশ্বাস, বহু ডক্টরেটের আলোচনা বাবা শুনতেন। তাদের জীবনে একটাই উদ্দেশ্য ছিল যে মানুষের জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠিত করতেই হবে, এছাড়া কোনো পথ নেই, তার মানে ওই পরমপিতার সংস্কার ছাড়া সবই বন্ধন। তাই জন্য আগেকার দিনের ঋত্বিকরা বাবা বলতেন, দেখেছি তারা এই কবচ তামিজ, এখন মানুষ দেখবেন আপনি টিভিতে অন্তত 30-35টা চ্যানেল আছে যারা দেখবেন এই কুর্ম আংটি, নবগ্রহ আংটি, মেরুরিং দেখবেন প্রত্যেকটা চ্যানেলে দেখছে, তাহলে এত সহজে কি মানুষের জীবন পাল্টে যেতে পারে? তাই যদি হতো তাহলে যে টিভিতে যিনি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন তিনি গোটা বছরকে আংটি পরে বসে থাকুন না, তাকে অ্যাড দেওয়ার কি দরকার আছে, তাহলে তো সব ঐশ্বর্য তার হাতের মুঠোয় চলে আসবে। এগুলো মানুষকে শুধু বোকা বানাবার জন্য,
নটা গ্রহের যদি ঋণ পড়লেই সব হয়ে যেত, তাই পিসি সরকার বলেছিলেন আমি যদি টাকাই রোজগার মানে তৈরি করতে পারতাম ওই পর্দার পিছন থেকে মানুষের নাক থেকে গা থেকে, তাহলে আমাকে আর স্টেজ শো করতে হতো না, টাকাই যদি আমি তৈরি করতে পারতাম। ওটা হচ্ছে কৌশল, জীবন চলার এই চলার সংকেত এই কৌশলটা আপনাকে জানতে হবে। টাকা তৈরি করতে পিসি সরকার উনি পারেননি, তাই যদি পারতেন তাহলে আর প্রত্যেক দেশ বিদেশে তাই ঘুরতে হতো না, কিন্তু টাকা ইনকাম করতে পারতেন, টাকা পুড়ে বেড়ে যেত আকাশ থেকে। তাই বাবারা বলতেন, বাবার কাছে শুনেছি আগেকার দিনে ঋদ্ধি ছিলেন তাদের হাতে একটা আংটি, একটা কবচ, একটা তাবিজ কিছু থাকতো না। কেন? ওইটা যখনই আপনি পড়ে থাকবেন, কোনো ঋদ্ধিক পড়ে থাকবে, দেখবেন এক একজন মানুষ রুদ্রাক্ষের মালা পড়ে আছে, দেখবেন চারটে পাঁচটা করে চেন পড়ে আছে, এসব পড়ে আছে, হাতে দেখবেন দশ বারোটা আংটি পড়ে আছে। তা আমি যদি এতই যদি আমি তাবিজ কবচ হারে বিশ্বাস করি, তাহলে পুরুষোত্তম অনুকূল চন্দ্রের সংস্কারটা তাহলে আমার কী হলো? তিনি বলছেন যজন যজন ইষ্টবিধি করলে কাটা মহাপ্রীতি, সব দীক্ষা তুই এখনই নেই ইষ্টেতা রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে কাটব্যাকর জমৃতি। তাহলে জমৃতি যদি আমার ইষ্টবিধি করলে কেটে যায় তাহলে তাবিজ কবচ করার লাভ কি আছে? তাহলে আমি বলবো কি করে? তাহলে হয় আমাকে তাবিজ কবচে জাগরণ করতে হবে, নাহলে পুরুষোত্তমের সংস্কার জাগরণ করতে হবে। এই জায়গায় খুব কনফ্লিক্ট, খুব দ্বন্দ্ব। তাই দেখেছি আমার বাবা বলতেন, আমার বাবার হাতে দেখিনি কোনোদিন একটা তাবিজ কবচ মাদুলি কোনোদিন দেখিনি। তাই এই সংস্কারের একটা ঘটনা বলি, খুব ভালো লাগবে শুনতে। তাই এক রাজামশাই, তার হঠাৎ ইচ্ছা হয়েছে যে আমার শরীরে আমার মনে এই ভাগবত প্রেম জাগ্রত করতে হবে। ভাগবত প্রেম জাগ্রত করতে হবে মানে আমার চোখ দিয়ে জল গড়াবে, এত সুন্দর করে ভাগবত আমাকে কেউ পড়ে শোনাবে পাঠ করবে, আমার চোখ দিয়ে কিন্তু জল আনতে হবে। তিনি সভাসদ পারিষদ সব বলে দিলেন, মন্ত্রী শান্তিকে বলে দিলেন তুমি ঢাড়া পিটিয়ে দাও রাজ্যে রাজ্যে, যে বা যিনি আমার এই এ করতে পারবেন, আমার এই ভাগবত প্রেম জাগ্রত করতে পারবেন, আমার চোখ দিয়ে যদি যিনি জল বার করতে পারেন ভাগবত প্রেমে, তাহলে আমি তাকে প্রচুর সম্পত্তি দান করব। তখন তিনি ঢাড়া পিটিয়ে দিলেন, আর একসঙ্গে একটা শর্ত জুড়ে দিয়েছেন, যদি না আমার চোখ দিয়ে জল বেরোয় আর বিষয় তৃষ্ণা বেড়ে যায় তাহলে কিন্তু কারাগারে নিক্ষেপ করব। এই শর্তটা যেই জুড়ে দিয়েছেন, আর অনেকেরই ভালো ভালো ভাগবত পাঠক আছে তার রাজ্যে, কেউ যেতে সাহস করছে না, যদি না জল গড়িয়ে পড়ে, জল তার ভাগবত প্রেম উদলে ওঠে, যদি বিষয় আসতে না কমে আরো যদি বেড়ে যায় তাহলে তো কারাগারে যেতে হবে, না বাবা গিয়ে লাভ নেই। মানে যেতে যাচ্ছে তার যে সহধর্মিনী বাড়ির যে স্ত্রী, তিনি পিছন দিকে যেওনি বাবা যা আছো চাষবাস করে কমে খাও। তখন এই ভাগবত পাঠক তিনি দেশ বিদেশ থেকে সব এসছেন, যত ভাগবত পাঠ করছে তত বিষয় তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। একদিন দুদিন তিন দিন রাজ্যের যত স্বনামধন্য গণ্যমান্য যারা পণ্ডিত ছিলেন, প্রাজ্ঞ পণ্ডিত ছিলেন, সবাইয়ের ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, কিন্তু উল্টে কি হয়েছে সব কারাগারে গেছে। কেন? ভাগবত প্রেম তো উদলে ওঠা দূরের কথা, বিষয় তৃষ্ণা আরো রাজার বেড়ে গেছে। আর শর্ত ছিল এটাই, যদি আমার চোখ দিয়ে জল না বেরোয় আর এই বিষয় তৃষ্ণা আমার না যদি কমে কোথায় যেতে হবে? কারাগারে। কারাগারে পাঠিয়ে দিচ্ছে সবাইকে। এখন ওই রাজ্যেরই একটা খুব নগণ্য, সে খুব সামান্য সে ভাগবত পাঠ করত, তিনি এবার যেতে যাচ্ছেন, তার স্ত্রী বলছে দেখো এই রাজ্যে রাজামশাই যারা যত পণ্ডিত মানুষ ভাগবত পাঠক ছিল তারা সবাই জেলে চলে গেছে, কারাগারে গেছে, তুমি কেন শুধু শুধু জীবনটাকে নষ্ট করছো বলতো? যেটুকুনি বেঁচে আছো এই সংসারে থাকো, কি দরকার? তুমি তো পারবে না, অত নাম করা যারা পণ্ডিত তারা সব চলে গেল জেলেতে কারাগারে, আর তুমি যাচ্ছ? মানে একবার শেষ চেষ্টা করে দেখি না। তিনি এসছেন, তিনি আসার পর তিনিও ভাগবত পাঠ শুরু করেছেন। এবার দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয়ে যাওয়ার পর রাজার বিষয় তৃষ্ণা আরও বেড়ে গেছে, চোখে জল তো দূরের কথা, শর্ত সাপেক্ষে তিনিও চলে গেলেন কারাগারে। হঠাৎ করে তার একমাত্র সন্তান ছিল, ওই যে ভগবত শেষ তিনি এসেছিলেন তার একটা সন্তান ছিল, ছেলে ছিল, সে দেশ বিদেশে ঠাকুরের প্রচার করে বেড়ায়, সে কিন্তু এই ভাগবত পাঠটা করে না, সে একমাত্র ঈশ্বরের পরম পিতার এই সংস্কার ছাড়া তার কাছে সবই বন্ধন, সে কোনো তাবিজ কবচ করে না, কোনো পৌত্তলিকতার আশ্রয় নেয় না, সে কি করে শুধু ঈশ্বরীয় যে বিধি, যে বিধিবিধানগুলো সে মানুষের কাছে প্রচার করে করে বেড়ায় দেশ বিদেশে। হঠাৎ করে সে খবর পেয়েছে তার বাবাকে নাকি এই রাজামশাই কারাগারে নিক্ষেপ করেছে, সে পত্রবাহক পত্র পেয়ে সে বাড়িতে চলে এসছে, বলছে মা কি বাবা না দেখ না, ওই হঠাৎ করে রাজামশাই বললেন যে তার যদি বিষয় তৃষ্ণা কেউ দূর করতে না পারে আর ভাগবত পাঠ করে যদি চোখে জল না আসে তাহলে কিন্তু ওই কারাগারে নিক্ষেপ করেছে, বলে তাই নাকি? তো বাবাও কারাগারে নিক্ষেপ হয়েছে? হ্যাঁ, তোর বাবাকেও এবং তার সঙ্গে আরও যারা 150 তারা ভগবত পাঠক ছিল রাজ্যে সবাই কারাগারে নিক্ষেপ। তখন যে মা আমি একবার যাই, বলছে সে কিরে তুই একটা মাত্র সবেমন নীলমণি নাকি বলে, তা তুই আমার একমাত্র শিবরাত্রির পোলতে, তুইও চলে যাবি কারাগারে? তোর তুই জীবনে ভাগবত পাঠ করিসনি, তুই করবি ভাগবত রাজা এই বিষয় তৃষ্ণা দূর করবি?
বলে এবার চেষ্টা করে দেখি তো, বাবা যখন পারেনি আরো ওরা সব পারেনি, আমি এবার চেষ্টা করে দেখি, আমিও না যাবো কারাগারে। তখন ওই ছেলেটি এবারে এসছে ভাগবত পাঠ করতে, তখন রাজামশাইকে যখন ভাগবত পাঠ করছে, তখন ওই রাজামশাই আস্তে আস্তে বিষয় তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে। দেখুন এই ছেলেটা কিন্তু কোনো সংস্কার আবদ্ধ নয়, সে কি করে ঈশ্বরের যে বিধিবিধান গুলো পরমপিতার সংস্কার গুলো সে মানুষের কাছে প্রচার করে করে বেড়ায়। সে আর কোনো সংস্কার আবদ্ধ নয়, কোনো তাবিজ কোনো কবচ কোনো মাদুরী সে ধারণ করেনি, তাই একমাত্র পরমপিতার সংস্কার ছাড়া তার কাছে সবই বন্ধন, সে কোনো বন্ধনে আবদ্ধ নয়। তাই কিন্তু দেখুন এই যখন ভাগবত পাঠ করতে শুরু করলো, রাজার বিষয় তৃষ্ণা দূরে চলে গেল আর চোখ দিয়ে ওনার গল জল গড়াচ্ছে। তখন তিনি খুব তৃপ্ত হলেন, বলছে এই ঠিক হয়েছে, আমি আর এই রাজ্যে আমি আর থাকবো না, আমি সম অবস্থায় রেখে দিয়ে আমি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমি বিদেশ বাইরে বাইরে ঘুরে বেড়াবো। তখন এবার এই ছেলেটি বলেছিল যে ঠাকুর রাজবংশী আপনি তো শর্ত দিয়েছিলেন যে আপনার যদি কেউ বিষয় তৃষ্ণা দূর করতে পারে আপনি তাকে পুরস্কার দেবেন। তো বলছিলাম তুমি কি পুরস্কার চাই বলো, বলে আমার কিছু রাজামশাই চাই না, আপনি যাদের এই কারাগারে নিক্ষেপ করেছিলেন তাদেরকে ছেড়ে দিন, এটি আমার একমাত্র প্রার্থনা, আমার আর কাছে আপনার কাছে আর কোনো প্রার্থনা নেই। বলছে তোমার কিছু চাই না, বলছে আমি কি করবো, আমার কিছুই নেই, সংসার নেই, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে বেড়াই, আমি ঈশ্বরীয় বিধি প্রচার করি, আমার কি আছে, আমার সংসার নেই কিছু নেই, আপনি ওদেরকে ছেড়ে দিন। তখন ঠিক আছে, তখন বাবা বা যখন সবার সঙ্গে বেরিয়ে আসছে, বাবা বলছে আরে তুই কোথা থেকে গেলি, না বাবা এই মায়ের কাছে খবর পেলাম পত্রবাহক তোমার নাকি ভাগবত পাঠ করতে গিয়ে অবস্থা হয়েছে, কারাগারে নিক্ষেপ করেছে, আমি শুনে এসে এই রাজামশাইকে ভাগবত পাঠ করে আমি রাজামশাইয়ের বিষয় তৃষ্ণা দূর করেছি। বলছে তুই তো জীবনে ভাগবত পাঠ করিসনি, আর এই এত স্বনামধন্য রাজ্যের যারা তাবড়ো যারা ভাগবত পাঠক তারাই কারাগারে নিক্ষেপ হলো, তা তুই এরকম করলি কেন? বলে এর উত্তর আমি দেবো, আমি রাজামশাইকে বলবো রাজামশাই আপনার একবার উদ্যানে চলুন, এর উত্তরটা আমি অন্যভাবে দেবো, সবাইকে আমি উত্তর দেবো। তখন বাবাকে বলেছেন আপনি বাবা চলুন আপনাকে এবং রাজামশাইকে ওই উদ্যানে নিয়ে, রাজার উদ্যানে নিয়ে গেছে, রাজার বিরাট বড় উদ্যান। সেখানে ওই ভাগবত পাঠক যে ছেলেটি যিনি বিষয় তৃষ্ণা রাজা দূর করেছেন, তিনি বলছেন রাজামশাই আপনার প্রহরীকে বলুন আপনাকে একটা গাছে বাঁধতে আর আমার বাবাকে একটি গাছে বাঁধতে বলুন। তখন বলছে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে গাছে বাঁধতে বলছো? বলে রাজামশাই আমি যদি উত্তরটা আপনি ঠিক ঠিক যদি মিলিয়ে দিতে পারি তাহলে তো আপনি কি খুশি হবেন? বলে হ্যাঁ আমি খুশি হবো, বলে তাহলে আমি যেটা বলছেন সেটা করুন। তখন রাজামশাইকে একটা প্রহরী রাখি হচ্ছে আম গাছে বেঁধেছে, আর এই বাবাকে যে যার সন্তান এই ভাগবত পাঠক তিনি বিষয় তৃষ্ণা দূর করেছেন তাকে একটা গাছে বাঁধা হয়েছে। বাঁধাবার পর এই ছেলেটি বলছে রাজামশাই আপনি বাবার বন্ধন মুক্ত করুন, আর বাবাকে বলছি বাবা আপনি রাজামশাই বন্ধন মুক্ত করুন। তখন রাজামশাই বলছেন যে কি করে সম্ভব, আমি তো নিজেই আবদ্ধ, আমি যখন নিজেই আবদ্ধ আমি একজন অপরের কি করে বন্ধন খুলবো? তখন আবার বাবাকে বলছে বাবা আপনি তাহলে রাজার বন্ধনটা খুলে দিন। তখন বাবা বলছে কি কি হয় সন্তান পুত্র, তুমি দেখতে পাচ্ছ না তুমি আমাকে বেঁধে রেখেছো, আমি যদি তুমি আমাকে খুলে দিতে আমি রাজার বন্ধনটা খুলতে পারতাম, তাহলে আমি যখন বন্ধন নিজেই বন্ধ হয়ে আছি বন্ধনে আবদ্ধ তাহলে আমি কি করে একজনের বন্ধন খুলবো? তখন ওই রাজার ওই ছেলেটি বলছে এটাই আমার উত্তর, যে নিজেই সংস্কারে আবদ্ধ সে একের অপর কি করে বন্ধন খুলবে, যে নিজেই আবদ্ধ নয় সে একমাত্র অপরের বন্ধন খুলতে পারে। তাই আপনারা 150 জন ভাগবত পাঠক রোজ ভাগবত পাঠ করেন কিন্তু আপনারা তাবিজ কবচ মাদুলিতে আবদ্ধ হয়ে আছেন, কেউ পরমপিতার সংস্কারে আবদ্ধ নয়, একমাত্র আমি এই ঈশ্বরীয় বিধান ছাড়া আর কোনো সংস্কারে আবদ্ধ নয়। তাই আপনাদের এক কথায় আমি একদিন পাঠ করি রাজার চোখে জল এনে দিয়েছিলাম, কিন্তু আপনারা দেখুন সবাই সংসারে আবদ্ধ, সবাই কিন্তু বন্ধনে আবদ্ধ, আপনারা এটা ওটা করেন, দেবদেবীর মূর্তি পূজা করেন, মাদুলি কাবিজ কবচকে পূজা করেন, সেগুলো বিশ্বাস করেন, কিন্তু আমি একমাত্র ঈশ্বর ছাড়া কাউকে বিশ্বাস করি না, আমি একমাত্র ব্রহ্ম ছাড়া কাউকে বিশ্বাস করি না। তাই আমি কিন্তু একবার পাঠ করি কিন্তু রাজার চোখে জল এসছে, আর আপনারা এত পাঠ করা সত্ত্বেও দুদিন তিন দিন সত্ত্বেও পাঠ করা সত্ত্বেও রাজার চোখে জল এলো না, বিষয় তৃষ্ণা দূর হলো না। বিষয়টা চেয়ে চাই আমরা যারা এখানে আসি দেখবেন আমাদের একমাত্র সমস্ত হচ্ছে পরমপিতা, আমাদের কাছে এই যে তাবিজ কবলি মাদুলি কোনো এফেক্ট করে না, আমাদের কাছে একটা মহামৃত্যুঞ্জয় কবচ আছে, সেটা হচ্ছে যজন যজন ইষ্টদেবী। এই যে মহামৃত্যুঞ্জয় কবচ, এই যে কত ক্ষমতা, এই ক্ষমতা বলে শেষ করা যাবে না। তাই আমরা প্রতিদিন সৎসঙ্গ করি, এই সৎসঙ্গ থেকে বাঁচার রসদ খুঁজে পাই, এই সৎসঙ্গ করলে আমরা জীবনের রসদ খুঁজে পাই।